তো হ্যালো গাইস, কী খবর, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রমিত ব্লগস অ্যান্ড ফেসবুক পেজ। সো যারা যারা আমার ভিডিওটা দেখতেন তাদেরকে আগেই বলে রাখি অনেক সরি, ভিডিওটা অনেক দিন পর আর কি লেট করে ভিডিওটা আপলোড করতেছি, কারণ ভয়েসটা আমার আলাদা দিতে হইব, কিছু করার নাই, আই এম সরি। সো আজকে সরস্বতী পূজা আর দিন, এই সরস্বতী পূজার ভিতরে আর কি অনেক মজা হয়, রাত্রে মজা হয়, দিন আজকে অঞ্জলি নিব, সকালে আবার আমার দোকানে যাইতে হইব। সো এই জন্য আর কি রেডি হইতেছি, আমি ব্রাশ করতেছি, ভাবলাম একটা ভিডিও করা যাক আর কি, ছোটো ভাইদের সাথে মজা করতেছিলাম, গোসান করে রেডি, এখন রিস্কার ভিতর আছি, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি এই তো এখন দোকানে যাব আর কি। আমি ভালো করে চুলগুলো আসতে পারি না, এগুলো চুলগুলো অনেক ভিজা, কী করবো, কিছু করার নাই, কারণ কাজ করলে আর কি নিজের ইচ্ছেগুলো আর কি বিসর্জন দিতে হয়। তারপরও আমি কোনো মতে আর কি দোকানে গেছি, দোকানে চাবিটা নিছি আর কি, চাবিটা নিয়ে আর কি রিস্কার ভিতরে উঠে আমি রিস্কা দিয়ে দোকানে যাচ্ছি, গিয়ে আর কি আধা ঘন্টা পর আমি আসা পড়বো। হ্যাঁ, আমার এমন প্ল্যান, দিন আসার পর আজকে আর আমি যাবো কিনে বলতে পারতেছি না, সো কিছু করার নাই, দোকানে তো যাইতে হইব, কাজ করে তো কাজের যেই মানটা এটা তো করতে হইবই। এই তো চাবি, চাবি নিয়ে এখন দোকানে যাচ্ছি, কারণ দোকানটা খুলে তারপর আসতে হইব, আমার জন্য আবার সব দোকানে বসে আছে। সো আমি যাবো দোকানটা খুলে দিয়া, দোকান মোকান গুছাই দিয়া, দিন তারপর আমি বাসায় আসতে হইব, বাসায় এসে অঞ্জলি মঞ্জলি দিয়া তারপর আর কি দিন হইব। বাট একটা কথা বলতে পারি, আই এম সরি, আমি অঞ্জলির যে ভিডিওটা, এই ভিডিওটা দিতে পারি না, কারণ আমার ফোনে একটু সমস্যা, এটা তো আপনারা জানেনই। সো এত কথা বলে লাভ নাই, দিন আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, দোকান থেকে আর কি বাসায় চলে যাবো, এটা হচ্ছে কি রাত্রের ভিডিও। দিন আমি এখন বাসা থেকে বের হলাম আর কি, একটু ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে, দিন এখন ভাবলাম না এখন বের হয়ে রেডি হইয়া, সো রেডি হয়ে বের হইলাম, এখন যাচ্ছি আর কি আমাদের পাশের যেই বাসা আছে ওখানে কিন্তু পূজা হয়। সো এখন আর কি এখন না এখন আছি হচ্ছে কি মন্দিরের ভিতরে, মন্দিরে আর কি কেউ নাই, গান তো চলতেছে, আমি ভাবলাম একটা শর্ট একটা ভিডিও করা যাক, ভিডিওটা করলে আর কি ভালো হয় আপনাদের জন্য। এই যে মন্দিরে আজকে আমাদের লাইটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, গতবার থেকে এবারে লাইটিংটা অনেক সুন্দর হয়েছে, এই কথাটা বলতে পারি অনেক গর্ব করে, কি গতবার থেকে এবারে লাইটিংটা অনেক সুন্দর হয়েছে। তো এখন আর কি আমাদের বাসার সাথে আর কি আমাদের একটা কাকার বাসা, তো ওখানে এই দিদির হচ্ছে কি পুলিশে চাকরি করে, বুঝছেন, সবাই কিন্তু সাবধানে থাকেন, ঠিক আছে। তো আমাদের বাসায় কিন্তু পূজা করি, ঠিক আছে, আমাদের বাসার ভিতরে এবার আর কি অত লাইটিং মাইটিং করি নাকি, দিন এই যে গান বাজছে সবাই নাচানাচি করতেছি, অনেক মজা হইতেছে। তো আমি একটু ভাবলাম আমি একটু গান গাইনি, এখন আবার মন্দিরে আমাদের অনুষ্ঠান হচ্ছে, মন্দিরে এই যে মন্দিরের ভিতরে কিন্তু আইসে কিন্তু ধুমা নাচ, এই যে হৃদয় অনেক দুষ্ট, ঠিক আছে, কিন্তু এই পূজার ভারটা কিন্তু এই উইয়ে নিছে, ঠিক আছে, আর কি বলতে হইব, ওদের ভিতরে একটা কিছু আছে, ঠিক আছে। তো অনেক মজা করছি, ঠিক আছে, রাত্রেবেলা আর কি কী বলবো, সব ভাই ব্রাদার বন্ধুবান্ধব সব একসাথে, এই যে একটা গ্রুপ, ঠিক আছে, ওদের গ্রুপ হচ্ছে কি এইটা, আর এইটা হচ্ছে কি আমাদের গ্রুপ, আমরা তো ধুমা নাচ, ঠিক আছে। সো আমি ভাবলাম আমি একটা ভিডিও করে নিই, ঠিক আছে, আমি পরে নাচ মনে, তো ভিডিওটা না করলে তো আপনাদেরকে ভালো করে দিতে পারবো না। সো সবাইকে বাই এবং সি ইউ।